সন্ধানে যখন গেলেন দেখলেন রাজ দরবারে উমার নাই। ও মুসলমান ভাইয়েরা, খত্তাবের বেটা উমার কোথায়, উমার কোথায়? এই উমারের সন্ধান নিতে গিয়ে দেখলেন উমার তো রাজ দরবারে নাই, কোথায় আছে? একজন আল্লাহ তাআলার নবীর সাহাবী বললেন, উমার এখানে নাই, কোথায় গেছে বলতে পারবো না, তবে একটা কথা শুনে নেন, এই মরু ময়দান দিয়ে চলে যান, যেতে যেতে দেখবেন উমারকে সম্ভবত পেয়ে যাবেন। ও মুসলমান ভাইয়েরা, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমত অবস্থায় দেখতে পেলেন ওই রাষ্ট্রপতির সামনে হযরত উমার পড়ে গেলেন। এমত অবস্থায় দেখলেন হযরত উমার উত্তপ্ত বালুর উপরে, গরম বালুর উপরে উনি শুয়ে আছেন, আরাম করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এমন করে রাষ্ট্রপতি জিজ্ঞাসা করলেন, আপনি না সেই উমার? আপনি না সেই উমার? কি ব্যাপার? আপনি তো ওয়াদ্দু জাহানের খলিফা, আপনি তো ওয়াদ্দু জাহানের খলিফা, আপনার এত পাওয়ার, এত আপনার পাওয়ার, আপনার পাওয়ার আমি দূর থেকে শুনেছি, আমি নিজে আশ্চর্য হয়ে যেতেছি, কি ব্যাপার, আপনি উত্তপ্ত বালুর উপরে শুয়ে আছেন? হযরত ওমর বলতে লাগলেন, ও রাষ্ট্রপতি শুনে রেখে দেন, আমি উমার, আল্লাহ তাআলা আমাকে অত্য জাহানের খলিফা বানিয়েছে বলে আমি চব্বিশটা ঘন্টা রাজ দরবারে বিলাসিতা করব, আমি চব্বিশটা ঘন্টা আরামায় এসে থাকবো, না না, আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে, তাই আমার একটু বিশ্রামের জন্য এই উত্তপ্ত বালুর উপরে শুয়ে গিয়ে আল্লাহ তাআলার জিকিরে মশগুল আছি, আল্লাহ তাআলার ফিকিরে মশগুল আছি, আল্লাহ তাআলার নাম স্মরণ করতে মশগুল আছি। আমি উমার, আমি কষ্টটাও নেই, সুখটাও নেই, কারণ আমি অদ্য জাহানের খলিফা হওয়ার কারণে সবটা আমার জ্ঞান থাকার দরকার আছে। ও মুসলমান ভাইরা, ও কলিজার টুকরা বাবাজি, ও মুসলমান আল্লাহওয়ালা বন্ধুরে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যবহার দেখবার পরে ওই এমন করে রাষ্ট্রপতি তিনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ও মুসলমান ভাইরা, ও কলিজার টুকরা বাবাজি, এখন বর্তমান সময় আমরা যে সময় পাস করছি, এখন এমন একটা সময় চলছে, কেউ যদি একটু নেতা হয়ে যায় তার গরমে তার পাশে যাওয়া যায় না, তার গন্ধে এমন করে পাশে টেকা যায় না, খালি এমন করে অর্থের ভয় দেখায়, টাকার ভয় দেখায়, ও মুসলমান শক্তি দেখার ভয় দেখায়। এজন্য আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দা শুনে নাও, আমার জমিনে থাকবে, দাদাগিরি করার কোনো দরকার নাই, সেও আমার বান্দা, তুইও আমার বান্দা, আব্দুল্লাহ আমার বান্দা, আব্দুর রহমান আমার বান্দা, এজন্য আমি আল্লাহ তাআলা নিষেধ করে দিলাম, আমার জমিনে দাদাগিরি করার কোনো প্রশ্ন নাই রে বান্দা, আমি আল্লাহ জানিয়ে দিলাম যে আমার ইবাদতে মনোযোগী হবে, আমার নবীর সুন্নাত তরিকায় যে চলবে ওই ব্যক্তিটা আমার কাছে পছন্দনীয় হয়ে যাবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে এখানে টাকা, অর্থ, ক্ষমতার কোনো বল কাজে লাগবে? কথা বলেন, কাজে লাগবে বাবা। এজন্য একটাই কথা, একটাই দাওয়া, একটাই দোয়া, সেটি হলো আল্লাহ, আল্লাহর রাসূলের চরিত্র, নবীর আখলাক, আদর্শ নিজেকে নিয়োজিত করা, নিজের জীবনটাকে আমি আল্লাহর রাস্তায় বিক্রি করে দিয়েছি, আমার জান মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, আমার ইচ্ছা মতো আমি আল্লাহর জমিনে চলতে পারি, মন চায় সিনেমা দেখতে যাব, মন চায় বউ নিয়ে এমন করে বেহায়া পোশাক পরিয়ে বেড়াতে নিয়ে যাব, মন চায় একটু মদ খাব, মন চায় একটু বিড়ি টানবো, মন চায় নামাজ পড়ব না, এটা মুসলমানের ভিতরে পড়ে না। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? কথা বলেন ভাই। মুসলমানের ভিতরে থাকতে গেলে নিজেকে মরে যেতে হবে। মনে করুন আমি একজনের কাছে বিক্রি হয়ে গেছি, তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তকবীর দেবেন নারাই তকবীর, নারাই দেখবে। আমার মা বোনেদের জন্য বসার জায়গা করা হয়েছে, যেখানে বসার জায়গা করা হয়েছে আপনারা সেখানে একটু বসুন, মেহরবানি করে সময় নষ্ট না করে আল্লাহর রাস্তায় একটু সেখানে বসুন। আমার মুসলমান ভাইরা, নবীর পরিচয় আমরা জানি, তাহলে আল্লাহ তাআলার পরিচয় পেলাম আমরা,
আল্লাহ তাআলা নবীর পরিচয়, আল্লাহ বললেন আমার নবীরও তিনটে পরিচয় আছে, কয়টা? এক নাম্বার, নবী হতে গেলে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে, কি হতে হবে? লম্পট, বদমায়েশ, চোর, চাপটা, ঢ্যামনা নবী হবে না। নবী যে হবে, প্রথম নাম্বার দেখবে তার চরিত্র সারা পৃথিবীর মানুষের থেকে উত্তম হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর আখলাক আদর্শ, আমার নবীর ব্যবহার সারা পৃথিবীর মানুষের থেকে শ্রেষ্ঠ ব্যবহার। জোরে বলবেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, নবী হতে গেলে অলৌকিক ঘটনা ঘটতে হবে। তিন নাম্বার, নবী হতে গেলে আল্লাহ তাআলার তরফ থেকে ওহী নাজিল হতে হবে। কি নাজিল হতে হবে? ওহী নাজিল হতে হবে। সব নবীদের উপরে এক থেকে পঞ্চাশটা ওহী এসেছিল, কিন্তু আমার নবী শেষ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক থেকে সাড়ে চার হাজার মুজিজা আল্লাহ তাআলা নবীর উপরে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তার ভিতরে শ্রেষ্ঠতম মুজিজা হলো আল্লাহ তাআলার কোরআনুল কারীম, কোরআন পাক, কোরআনুল মাজিদ, কোরআন শরীফ। আল্লাহ তাআলা সময় ক্ষেত্রে সময়ে সময়ে নবী যেখানে কোরআন সেখানে, নবী পর্বতে তো কোরআন পর্বতে, নবী নামাজে তো কোরআন নামাজে, নবী মক্কায় তো কোরআন মক্কায়, নবী মদিনায় তো কোরআন মদিনায়। নবী যেখানে আল্লাহ তাআলা কোরআন সেখানে পাঠিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। 6666টি আয়াত, কোন ক্ষেত্রে একটা সূরা, কোন ক্ষেত্রে একটা আয়াত, কোন ক্ষেত্রে একটা বাক্য, কোন ক্ষেত্রে এইভাবে নাজিল করতে করতে কম বেশি 23 বছর 17 দিন ধরে আল্লাহ তাআলার কোরআন নাজিল। প্রথমটা হলো বা, শেষটা হলো সিন। বা আর সিন দিয়েই আল্লাহ তাআলা যথেষ্ট বান্দার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহা গ্রন্থ কোরআন শরীফ পাঠিয়ে কমপ্লিট করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমানের সবথেকে মূল্যবান সংবিধানের নাম কি? কি বাবা? ভারতবর্ষে বাস করি, ভারতের সংবিধান আছে না নাই? এই মাইক গলা তুমি, এই বাবা মাইক গলা, এই একটু বেসটা একটু কমিয়ে দাও। তাহলে মুসলমানের সংবিধানের নাম কি? পুরো বেস জিরো কর, পুরো জিরো কর বেস, ঠিক আছে? মুসলমানের সংবিধানের নাম হলো কোরআন শরীফ। কোরআনে বলা আছে মদ খাওয়া যাবে, যাবে বাবা? কোরআনে বলা আছে বাপ মায়ের সঙ্গে অসৎ ব্যবহার করা যাবে না? কোরআনে বলা আছে জেনা করা যাবে না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা কোরআন শরীফে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা শুনে না, আমার নবীর উপরে একটি কিতাব পাঠিয়েছি, তার নাম হলো কোরআন শরীফ। এই কোরআন দিয়ে যারা অন্ধকারের দিকে চলে গেছে, আল্লাহ তাআলার নবী তাদের কাছে আমার কোরআনের কথা শুনিয়ে শুনিয়ে, আমি আল্লাহ আমার বড়ত্ব মহত্বের কথা শুনিয়ে শুনিয়ে তাদেরকে ওই অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য আমি আল্লাহ একজন গাইডম্যান হিসাবে আমি আমার নবীকে তোমাদের কাছে পাঠিয়েছি। ও বান্দা শুনে না, দুনিয়ায় যতদিন বাঁচবে আমার নবীর কথাগুলোকে ফলো করবে, আমার নবীর কথাগুলোকে নেবে। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম নবীর কথা শুনবার কারণে, আমি আল্লাহ তোমাদের হেদায়েত দিয়ে তোমাদের জীবনটা আমি আল্লাহ জান্নাতে জীবন বানায় দিব। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ও কলিজা টুকরা বাবাজিরা, আমাদের জীবনটা যদি দুনিয়ায় থাকতে থাকতে জান্নাতি জীবন বানাতে চাই, তাহলে প্রথম নাম্বার শর্ত হলো আমি আমার ইচ্ছা মতো নিজে কোনোদিন কিছু করতে পারি না। যদি আমার কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন হয়, আমি আমার বিবেকের কাছে জিজ্ঞাসা করব, আমি একজন নামাজি, আমি নামাজি ব্যক্তি, আমি কি কোনো খারাপ জায়গায় যেতে পারি কিনা? বিবেক যদি বাধা দেয়, শরীয়ত যদি বাধা দেয়, যদিও 10 লক্ষ টাকা ইনকামের ব্যাপার আছে, যাওয়া যাবে না। যদিও আমার জন্য বিশাল লাভজনক ব্যাপার আছে, ওই জায়গায় যাওয়া যাবে না। ও মুসলমান ভাইরা,
খাতায় যদি যাওয়া যেত, ও মুসলমান আমার নবীকে বেঈমানেরা বলেছিলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, নবীর নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, জোরে বলি সুবহানাল্লাহ, আমার নবীকে লোভ দেখিয়েছিল না, ছিল না কথা বলে, দেখিয়েছিল নবীকে বলেছিল মুহাম্মদ কালেমা বন্ধ করো, কুরআন বন্ধ করো, ধর্মের কথা বন্ধ করো বলা, আমরা টোটাল মক্কাবাসীরা তোমাকে সব থেকে মক্কার ধনী বানাবো, বলেছিল না বলেনি? ও মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন মুহাম্মদ আপনি যদি কলেমার কথা বন্ধ করে দেন, আপনি যদি আপনার আল্লাহর প্রচার করা বন্ধ করে দেন, আমরা গোটা মক্কার মানুষের আমরা সম্মিলিতভাবে তোমাকে এই মক্কার ধনী বানিয়ে দেব মুহাম্মদ। শুধু তাই নয়, যদি তুমি ওই আল্লাহর প্রচার করা বন্ধ করে দাও, আমরা সবাই মিলে অঙ্গীকার করে নিলাম তোমাকে এমন একটা ব্যবস্থা করবো এই মক্কা সব থেকে ধনী সুন্দরী এবং সুন্দরীবতী সুন্দরী মেয়ের সঙ্গে তোমাকে বিবাহ করিয়ে দেব। ও মুহাম্মদ আরো তোমার জন্য একটা অফার, তুমি যদি এমন করে তোমার আল্লাহর কথা বলা পছন্দ, তোমার আল্লাহর কথা বলা যদি বন্ধ করে দাও, আমরা সবাই মিলে তোমাকে এমন করে মক্কার রাষ্ট্রপতি বানিয়ে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মাধ্যমে বললেন আবু তালিব, বলছেন আবু তালিবকে নবী মুহাম্মদ বলতে লাগলেন চাচা আপনি বলে দিন, ওদেরকে শুনিয়ে দিন, এমন করে আমার ভাইপো সুন্দরী মেয়ের দরকার নাই, আমার ভাইপো মক্কার নেতা হওয়ার স্বপ্ন নাই, আমার ভাইপোর মক্কার সব থেকে ধনী হওয়ার স্বপ্ন নাই, ও চাচা আপনি জানিয়ে দেন আমার আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আমার উম্মতের জন্য, আমি নবী যতদিন দুনিয়ায় থাকবো আমি আমার আল্লাহর কথা এই জমিনে বলে যাব, আমার কণ্ঠ কেউ বন্ধ করে দিতে পারবে না, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহ তাআলার কোরআন শরীফে অন্যতরে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, ও ঈমানওয়ালারা তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে ঢুকে যাবে, ইসলামের বাইরে থাকবে না, ইসলামের ভিতরে প্রবেশ করবে, ইসলামের বাইরে থাকবে না। তার মানে হলো যারা ইসলামের ভিতরে প্রবেশ করবে কোনোদিন বেনামাজি অবস্থায় থাকবে না, যারা ইসলামের ভিতরে ঢুকে যাবে তার বিবিটা কোনোদিন বেহায়া বিপর্দায় থাকবে না, যারা ইসলামের ভিতরে ঢুকে যাবে এই মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দেবে হাইয়া আলা সলা এসো নামাজের জন্য, ওই মানুষটা হাজার ব্যস্ততা থাকলেও ওই ব্যস্ততাটা সরিয়ে দিয়ে আল্লাহ তাআলার নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হলো আল্লাহর জন্য, একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, দুইটা তাবিজ, দুইটা তাবিজ, দুইটা তাবিজ আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, তোমাদের জন্য ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পদ্বংশে যাবে না, তোমরা শয়তানের পদ্বংশে যাবে না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ তাআলা বললেন মানুষ মানুষকে খুন করে, মানুষ মানুষকে মার্ডার করে, করে কি করে না কথা বলেন বাবা, করে না টাকার জন্য, অর্থের জন্য, সম্মানের জন্য, জমি জায়গার জন্য লালসা লেগে গেছে, বড় ভাই ছোট ভাইকে মার্ডার করে, ছোট ভাই বড় ভাইকে গুম করে দেয়, ছোট ভাই বড় ভাইকে এমন করে হত্যা করে দেয়, আল্লাহ তাআলা বললেন ভাই ভাইকে মার্ডার করলে যত না দোষী যত না খারাপ তার থেকে বড় খারাপ বড় তোমাদের জন্য শত্রু হলো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তার নাম হলো ইবলিস, খবরদার তোমাদের ঈমান নষ্ট করে দেবে, তোমাদের ঈমানটা শেষ করে দেবে, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ওই শয়তানের কোনোদিন তোমরা অনুসরণ করবে না। ও মুসলমান ভাইরা, কিভাবে চলতে হবে রে ভাই, আপনি একজন কলেমা পড়েছেন লা ইলাহা নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ
ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই আল্লাহর পাঠানো পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ ছাড়া এই জমিনে শান্তি নাই, এই জমিনে সুখ নাই আল্লাহর অনুগত্য করা ছাড়া। এই জন্য পায়ে ধরে বলি রে ভাই, যে কদিন অন্তত দুনিয়ায় বাঁচবেন আল্লাহর হুকুম মোতাবেক নবীজির সুন্নাত তরিকায় জীবন যাপন করেন, আল্লাহ তাআলা বললেন ওই জীবনটা জান্নাতি হয়ে যাবে। আজ ফিলিস্তাইন মুসলমানদের ব্যাপারে আমি যে বলছিলাম, ও মুসলমান, একটা 12-13 বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো বিবিসি নিউজ, ওই এমন করে ও মুসলমান ইন্টারন্যাশনাল নিউজ জিজ্ঞাসা করছেন, তোমরা তো গাজায় বাস করো, তোমরা তো ফিলিস্তিনি বাস করো, ও বাবা বলো না দেখি তোমরা এমন করে নামাজ কালাম পড়ো নাকি। ও মুসলমান, ওই তার 12-13 বছরের বাচ্চাটা বলতে লাগে আমরা নামাজ পড়ি এমন করে আল্লাহর হুকুম আল্লাহর খুশির জন্য নামাজ পড়ি। আবার বিবিসি নিউজ জিজ্ঞাসা করেন কয়েক তো নামাজ পড়েন, ওই বাচ্চাটা বলতে লাগেন আল্লাহর হুকুম 5 অক্ত নামাজ পড়ি, তার সঙ্গে সঙ্গে আর 1 অক্ত নামাজ পড়ি। টোটাল আমার বয়স আজ 13 বছর, এই 13 বছরে 6 অক্ত প্রতিনিয়ত নামাজ পড়ি। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ওই বিবিসি নিউজ জিজ্ঞাসা করবার পর ওই বাচ্চাটা কান্দতে কান্দতে বলেন আল্লাহর হুকুম ফজরের 1টা ওয়াক্ত নামাজ, জোহরের 1টা ওয়াক্ত নামাজ, আসরের 1টা ওয়াক্ত নামাজ, মাগরিবের 1টা ওয়াক্ত নামাজ, ঈশার 1টা ওয়াক্ত নামাজ, এই 5 অক্ত আল্লাহর হুকুম নামাজ পড়ি। আর দিনে হোক রাতে হোক আর 1টা নামাজ আমরা পড়ি, সেই নামাজটা হলো জানাজা নামাজ। মানে বুঝতে হবে এত যন্ত্রণায় এই গাজায় বাস করি, তারপরে ও ওই বেঈমানের কাছে মাথা নত করি না। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মাথা নত করেছে, কথা বলেন মাথা নত করেছে। ইসরায়েলের প্রেসিডেন্ট গাজাবাসীদের কত অফার দিয়েছে, কিন্তু তারপরেও বলছে মরে যাব তো বেঈমানের কাছে মাথা নত করব না, মরে যাব তো বেঈমানের কাছে বিক্রি হব না, মরে যাব তো কোন বেঈমানের কাছে ঈমানটা বিক্রি করে দিতে চাই না। আমার মুসলমান ভাইরা, শত শত মাসুম বেগুনাহ নিষ্পাপ যাদের কোনো পাপ নাই গুনাহ নাই, অমন বাচ্চাগুলো আজ মর্গে রাখার জায়গাও নাই। অবশেষে যে আইসক্রিম বিক্রি হয় যে ফ্রিজ, ওই ফ্রিজের ভিতরে ওই বাচ্চাগুলোর লাশ রেখে দিয়েছে। আমার মুসলমান ভাই, আল্লাহকে বলি আল্লাহ আমাদের তো কিছু করার নাই, যদি করার কিছু থাকতো হয় ক্ষমতা নাই অর্থ নাই অন্য কিছু, তো আমরা অন্তত এই জীবন থাকতে থাকতে ওই বেঈমানের সঙ্গে মোকাবিলা করতে করতে আপনার ঘর উদ্ধারের জন্য আমাদের জীবনটাও আল্লাহ আপনার জন্য বিলিয়ে দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু কিছু করার নাই রে মালিক, তোমার কাছে একটা দোয়া চাই, ওই ফিলিস্তাইন মুসলমান ভাইরা যেসব মারা গিয়েছে আল্লাহ ওদের শাহাদাতের মরণটা আপনি কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যেসব ইসরায়েলি সেনারা তাদের চিহ্নিত করে আল্লাহ তোমার গজব দিয়ে যেমন তোমার বাইতুল্লাহটা তুমি হেফাজত করেছিলে আওয়াবিল পাখির মাধ্যমে, আল্লাহ তোমার দরবারে দোয়া চাই ওই বেঈমানদেরকে আওয়াবিলের মতো কিছু একটা দিয়ে দুনিয়া থেকে ধূলিসাৎ করে দেন। সবাই বলা আপনি আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া করা ছাড়া আর কিছু আছে আমার মুসলমান ভাইরা? কিছু কিছু মুসলমান তো কানেই নেয় না, ওরে যা হচ্ছে ফিলিস্তাইনে হচ্ছে প্যালেস্তাইনে হচ্ছে আমাদের কি? হায় রে ভাই, বুঝলি না, যখন তোকে যখন ধরবে তুই তখন আর কোথায় যাবি? এজন্য আগে থাকতে সাবধান হওয়ার দরকার আছে না নাই? ফিলিস্তাইনের মানুষেরা বলছে আমাদের জন্য ওই আন্দোলন করে কোনো কাজ নাই, আমাদের জন্য মিটিং মিছিল করে কোনো কাজ নাই, যদি পারেন তো আমাদেরকে একটু হেল্প করুন, যদি পারেন তো আল্লাহ তাআলার এই ঘর মসজিদুল আকসাটা হেফাজতের জন্য আপনারা
পাশে দাঁড়া আমরা আর পাচ্ছি না। আমার মুসলমান ভাই, আমার কলিজার টুকরা বাবাজি, মানুষ ঘুমন্ত হয়ে গিয়েছে, দুনিয়া করতে করতে দুনিয়ার ভিতরে ঢুকে গেছে, আখেরাতের কথা ভুলে গেছে। কিন্তু আল্লাহর রাসূল বলেছে, দুনিয়া করতে করতে আখেরাত তো স্মরণই আসবে না, দিনদারিতার সঙ্গে দুনিয়া করলে দিনদারিতাটাও হবে দুনিয়াটাও হবে। এজন্য আমাদের জীবনটা দিনদারিতার সঙ্গে কাটাতে চাই, কাটাবো ইনশাআল্লাহ। সবাই বলেন কাটাবো ইনশাআল্লাহ। গুটি কত মানুষ আমরা বসেছি, বড় বেদনার সঙ্গে বলতে চাই, আল্লাহ তাআলার দরবারে আমাদের মায়ের মুরব্বির জন্য দোয়া করব এবং ওই প্যালেস্টাইন মুসলমান ভাইদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াটা কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। নূরে মুহাম্মাদ রাসূলে আরবি আমিন আর দুলাল জিব্রাইল আসিত চিরকাল। নূরে মুহাম্মাদ রাসূলে আরবি আমিন আর দুলাল জিব্রাইল আসিত চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদ রাসূলে আরবি আমিন আর দুলাল জিব্রাইল আসিত চিরকাল। শহীদে আজাম ইমাম হুসাইন মা ফাতিমার দুলাল, আর তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল। নূরে মুহাম্মাদ রাসূলে আরবি আমিন আর দুলাল জিব্রাইল আসিত চিরকাল। নবী না হলে তৈরি হতো না এ বিশ্বজাহান, আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। নূরে মুহাম্মাদ রাসূলে আরবি আমিন আর দুলাল জিব্রাইল আসিত চিরকাল। আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় মুসলমান বাবাজি ভাইরা, তাহলে আমাদের সব কথার এক কথা হলো, আমরা আল্লাহ তাআলার হুকুম নবীর সুন্নাত মোতাবেক চলবো, চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। শুনতে হবে আর মানতে হবে, খালি শুনছি আর মানছি না। নবীর জন্ম মক্কার জমিনে। কোথায়? সবাই বলেন নবীর জন্ম কোথায়? মক্কায়। নবীর জন্ম মক্কায়, আবু জাহালের জন্ম কোথায়? মক্কায়। ও মক্কার মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মক্কার মানুষ, কিন্তু আবু জাহাল সব জানতো মোহাম্মদ সত্য একজন নবী। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু জানার পরেও মেনেছে? বাবা মেনেছে, মানে নাই, খালি জেনেছে আর শুনেছে মোহাম্মদ একজন সত্য নবী। এজন্য আমরা সবাই জানি, নামাজ না পড়লে জাহান্নামায় যেতে হবে, আল্লাহর হুকুম মোতাবেক না চললে জাহান্নামায় যেতে হবে, কিন্তু মানে সবাই? তাহলে আবু জাহাল আর এর পার্থক্য আছে বলে মনে হয়? আমার মুসলমান কলিজার টুকরো বাবাজি, খালি শুনলেই হবে না, শোনার পরে মানতে হবে। মানলেই কামিয়াবি, না মানলেই জীবনটা গরবাদ হয়ে যাবে। মানলেই আবু বকর, না মানলে আবু জাহাল। আমরা সবাই যদি শুনবার পরে মানি, একটা একটা জলসায় বসি, আর ছোট্ট ছোট্ট যদি কিছু আমল শিখি, আর সেটা যদি বাস্তবায়িত করতে পারি, আমাদের বিবির কানে দিয়ে, বাচ্চার কানে দিয়ে, সন্তানের কানে দিয়ে, আমাদের কানে নিয়ে, হৃদয়ের ভিতরে ঢুকে
ঢুকিয়ে যদি চিন্তা করি যে এই কাজটা করা যাবে না, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, বেপর্দায় বিবিকে রাখা যাবে না, বেপর্দায় মেয়ে চলবে এটা চালানো যাবে না, এটা আল্লাহ তাআলার নিষেধ, যদি এইভাবে মানি তো আমরা কামিয়াবি হব। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? কথা বলেন ভাই। শোনার পরে মানতে হবে, এজন্য মানাটা জরুরি, শোনাটা জরুরি। শুনে শুনে তো মলি সাহেব হয়ে গেছে, এ দু ঘন্টা দিলে কুসে দেবে। এখন ওয়াজ করতেছে কিছু সাধারণ লোক, কি লোক, যার তেলাওয়াতই ঠিক নাই, ভুল বললাম নাকি, পড়াই ঠিক নাই, অথচ ওয়াজ করতেছে তিন ঘন্টা কুসে দিচ্ছে, আর তাদের শ্রোতা ওইরাম লালে লাপ্পা নারাই তকবীর আল্লাহু আকবার, মাথা খারাপ। এজন্য মুসলমান ভাই কথা শুনতে হবে আর মানতে হবে। আল্লাহ তাআলা নবীকে বলেন, ও নবী আপনি ওয়াজ করবেন, আমি আল্লাহ শিখিয়ে দিতেছি। কে শেখাচ্ছে? শেখাচ্ছেন নবীকে। নবী আপনি ওয়াজ করবেন, সামনে কোরআন শরীফটা রাখবেন। আরে পরে করো, একটু পরে করি ভাই। কোরআন শরীফ সামনে রেখে কথা বলবেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বললেন, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। ও নবী আপনি কথা বলবেন, ভালো ভালো কথা। কি কথা? ভালো ভালো কথা। কোরআন শরীফ সামনে রেখে কথা বলবেন আর দুনিয়ার যুক্তি তর্ক দিয়ে বোঝাবেন। এইভাবে যদি বোঝান আমার বান্দারা শিক্ষিত মানুষেরা, তারা জেহেনে নেবে, আর জেহেনে নিলে দিলে বসবে, দিলে বসলে আগামীকাল থেকে, আজকে যারা নামাজ পড়ে না আগামীকাল থেকে নামাজ পড়বে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে সাহাবীদের বলতে লাগলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবীজি সারা জীবন দুনিয়া জমিনে থাকব না, আমার পূর্বে অনেক নবী এসেছিলেন, তারা সবাই আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে এই জমিন থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমিও নবী একদিন বিদায় হয়ে যাব। ও সাহাবীরা শুনে রেখে দাও, আমি নবী আমার কথা শুনে তোমরা কান্না করবে, আমি নবী জাহান্নামের কথা শুনে তোমরা কান্না করবে, আমি নবী এই কষ্টের কথা শুনে তোমরা কান্না করবে। কান্না করাটা আসল ইবাদতের কাজ না, বিষয়টা হলো আমি নবী যে জন্য আমি এমন করে আমাকে কষ্ট পেতে হয়েছে, যে জন্য বেঈমানেরা আমার দান শহীদ করে দিয়েছে, যে জন্য আমার মাথায় লোহার খঞ্জরে ঢুকিয়ে দিয়েছে, যে জন্য আমাকে এই মক্কা থেকে পালাতে হয়েছে ওই মদিনায়। ও সাহাবীরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তাআলার নবী বলছি, একটাই দাওয়া, একটাই দাওয়া, তোমরা একটা কাজ করবে, আমি নবীজি জানিয়ে গেলাম, এই নামাজটা প্রতিষ্ঠা করার জন্য, এই নামাজটা পড়ানোর জন্য আমি নবীজি এত কষ্ট করেছি, খালি আমার কথা শুনবে চোখে পানি জড়াবে, খালি আমার সাহাবীর কথা শুনবে চোখে পানি জড়াবে, এই ঝরানোটা বড় কথা নয়, ব্যাপারটা হলো আমি নবী বলছি নামাজটা পড়া ব্যাপার, এই নামাজটা পড়বার জন্য, নামাজটা পড়ানোর জন্য আমি নবী জানিয়ে গেলাম, সাহাবীরা শুনে রেখে দিও, এই নামাজটা তোমরা তোমাদের জীবনের সব থেকে ইবাদত মূল্য ইবাদত মনে করে, আল্লাহর নবী বলে গেলেন তোমরা নামাজটা সারা জীবন পড়ে যেও। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, ওই মদিনার মসজিদে মুয়াজ্জিন হযরত বেলাল জোহরের আযান দিয়ে দিলেন, জোহরের আযান হয়ে গিয়েছে, জোহরের আযান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মদিনা সাহাবীরা, মদিনার বিরুদ্ধ সাহাবীরা, মদিনার আবাল বিরুদ্ধ বনি দ্বারা ছোট ছোট বালকেরা, তারা সবাই নামাজের জন্য মদিনার মসজিদে কাতারে কাতারে বসে গেলেন। ও মুসলমান ভাইরা, সামনে আছেন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামনে আছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান, হযরত আলী, তালহা, বড় বড় সাহাবীরা সামনে বসে আছেন। জোহরের টাইম হয়ে গিয়েছে, আল্লাহ নবী সাহাবী আবু বকর বলছেন, ভাই বেলাল, ও ভাই বেলাল নবী কোথায়? আমরা নবীর পিছনে নামাজ পড়ব বলে তাড়াতাড়ি ছুটে ছুটে মদিনার মসজিদে হাজির হয়ে গিয়েছি। হযরত বেলাল বললেন, ভাই আবু বকর, আল্লাহ নবীকে তো নামাজের জন্য দাওয়া
জবাব দিতে হয় না। কিন্তু কি ব্যাপার, টাইম পার হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আল্লাহর নবীর হুজরা মুবারাকের সামনে দাঁড়ায় সালাম দিতে লাগলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি এমন করে বেলাল এসেছে মদিনার মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ তাআলার নবীর ছোট বিবি, আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতে লাগলেন, ও নবীর সাহাবী বেলাল, আল্লাহ তাআলার নবী মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেছেন, আল্লাহর নবীর মাঝে মাঝে হুঁশ ফিরে আসেন। আমি আল্লাহ তাআলার নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নামাজে যাবেন না? আল্লাহ নবী বললেন, ও আয়েশা, আমি নবী উঠতে পাচ্ছি না, আমি নবীজি কিভাবে গিয়ে নামাজটা পড়াবো? ও আয়েশা, শুনে রেখে দাও, আমার সাহাবী বেলাল আসলে বেলালকে জানিয়ে দিও, আজকে মদিনার মসজিদে ইমামের দায়িত্ব হিসাবে আমার সাহাবী আবু বকরকে জানিয়ে দিলাম। ও মুসলমান ভাইরা, হযরত আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান খুবই দুর্বল, আমার আব্বা নরম মানুষ, আমার আব্বা খুবই নরম মেজাজের মানুষ, আপনি যদি অসুস্থর কথাটা আমার আব্বা যে শুনে নেয়, আমার আব্বা বেহুশ হয়ে যাবে, অতএব আপনি নামাজ পড়ানোর দায়িত্ব আমার আব্বাকে না দিয়ে হযরতে উমারের বেটা হযরতে খাত্তাবের বেটা উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি নামাজের দায়িত্ব দিতেন, আমার মনে হয় ভালো হয়। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমি যেটা বলি তার উপরে কথা বলো না। ও মুসলমান ভাইরা, ও কলিজার টুকরা বাবাজিরা, এমত অবস্থায় দেখতে পাওয়া গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দেওয়া হলো মদিনার মসজিদের মুয়াজ্জিন, বেলাল আপনি চলে যান, আজ আল্লাহ তাআলার নবী জোহরের নামাজ পড়াতে পারবেন না, নবী অসুস্থ হয়ে যাচ্ছেন, নবী মাঝে মাঝে বেহুশ হয়ে যাচ্ছেন, অতএব আপনি আজকে চলে যান, আজ মদিনার মসজিদে ইমামের দায়িত্ব হিসাবে হযরত আবু বকরকে দায়িত্বটা পালন করতে বলুন। ও মুসলমান ভাইরা, আল্লাহ নবী সাহাবী বেলাল আস্তে আস্তে মদিনার মসজিদের ভিতরে ঢুকলেন, সালাম দেওয়ার পরে হযরত আবু বকর বললেন, ভাই বেলাল খবরটা কি? আল্লাহ নবী সাহাবী বেলাল বলতে লাগলেন, নবী অসুস্থ, নবী বেহুশ হয়ে যান, আবার নবীর হুঁশ ফিরে আসেন, নবী নামাজ পড়াতে পারবেন না। ওই মদিনার মসজিদে সাহাবীরা কান্না শুরু করে দিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার হুকুম জোহরের নামাজ পড়াবার জন্য এমন করে ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা পিছনে দাঁড়িয়ে গেলেন, মুক্তাদীরা সবাই দাঁড়িয়ে গেলেন, এমন অবস্থায় নবীজির হুঁশ ফিরে এলো, আল্লাহর নবী হযরত আয়েশাকে বললেন, ও আয়েশা, জোহরের নামাজ হয়ে গেছে কিনা? আয়েশা, আল্লাহর নবীর বিবি আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো নামাজ শেষ হয় নাই, এখনো মদিনার মসজিদে নামাজ চলছে গো নবী। এমত অবস্থায় আল্লাহর নবী বললেন, দুই সাহাবীকে তাড়াতাড়ি করে ডাক দাও, আমাকে ওযুটা বানায় দাও। আল্লাহর নবী দুই সাহাবীর ঘাড়ে হাত দিয়ে ঘিসড়ে ঘিসড়ে আল্লাহ তাআলার হুকুম জোহরের নামাজটা হযরত আবু বকরের পিছনে নামাজ পড়লেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, একটাই দাওয়া, তোমার মুখের দাড়ি 10 হাত কি 5 হাত সেটা গল্প নয়, তোমার জুব্বা ছোট কি বড় সেটা নয়, তোমার অর্থ আছে কি আছে না সেটা নয়, একটাই দাওয়া, একটাই দাওয়া, ওই নবী নামাজের জন্য মার খেয়েছেন, ওই নবী ইসলাম প্রচারের জন্য মার খেয়েছেন। আল্লাহর নবী বললেন, উম্মত রে, তুইও নামাজের জন্য, তোকে যদি একবেলা খাওয়া বন্ধ হয়ে যায় এই নামাজটা ছাড়বি না, তুই যদি অসুস্থ হয়ে যাস, দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারিস, বসে 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 আল্লাহ তাআলার হুকুম সালাত আদায় করে নেবে, তুই যদি বসে না আদায় করতে পারিস রে উম্মত, আল্লাহ তাআলার নবী বললেন, শুয়ে শুয়ে নামাজটা পড়ে নেবে, তাও যদি শুয়ে শুয়ে না পড়তে পারি, আল্লাহ তাআলার নবী বললে ইশারাতে ইশারাতে নামাজটা আদায় করে নেবে, সব ইবাদতের মূল ইবাদত
হলো আসসালাত আসসালাত আসসালাত। ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা নবী আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার সঙ্গে আর আপনার দিদার হয়ে হলো, আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হলো, আল্লাহ আমার মনে একটা কথা জানার খুবই ইচ্ছা হয় গো আল্লাহ। আল্লাহ বললেন, নবী কি জানার ইচ্ছা হয়? আল্লাহ তাআলা নবী বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত যদি আপনার সঙ্গে একটু দিদার হয়, সাক্ষাৎ হয়, আমি নবীজি আমার জীবনের আশা পূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব শুনে নাও, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আপনার উম্মতের জন্য ওয়াফার, আপনার উম্মতের জন্য বড় খবর, আপনার উম্মতের জন্য সুসংবাদ, আপনার উম্মতকে জানায় দিবেন। আমি আল্লাহ তাআলা বললাম, যদি আমার সঙ্গে আপনার উম্মত দিদার নিতে চায়, আসসালাতু মিরাজুল মুমিনিন, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ওই বান্দা যেন নামাজে হাজির হয়ে যায়। ওই বান্দা নামাজে হাজির হয়ে যাবার ভিতরে আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার উম্মতের সঙ্গে আমি আল্লাহ দিদার দিয়ে দেব। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারাই তাকবীর, নারাই তাকবীর। এজন্য মুসলমান কলিজার টুকরা বাবাজি, উম্মতে মুহাম্মাদি সেজে খালি হুব্বা জুব্বা করে ঘুরে বেড়ালে হবে না। জুব্বার পরিচয় নয়, দাড়ি রাখার পরিচয় নয়, মুসলমান আব্দুল্লাহ আব্দুল সাত্তার আব্দুল করিম আব্দুল জব্বারের পরিচয় নয়, কষ্ট খাওয়াটা পরিচয় নয়, একটাই পরিচয়, একটাই পরিচয়, নবীর কথাগুলো মেনে নিতে হবে। কি করতে হবে? মেনে নিতে হবে। ওমা আতাকুমুর রাসূল ফাখুজু, আল্লাহ তাআলার কোরআনে এসেছে, আল্লাহ তাআলার নবী যে কথাগুলো বলেছেন সত্য কথাগুলোকে মেনে নেওয়া, নবীর কথাগুলোকে শুনে নেওয়া, আর যেটা থেকে বিরত থাকতে বলেছেন তার থেকে বিরত থাকার নাম হলো উম্মতে মুহাম্মাদি। নামাজ নাই, কালাম নাই, কুল নাই, কলমা নাই, কিছু নাই, পূব পশ্চিম উত্তর দক্ষিণের জ্ঞান নাই, পেশাব লাগলে হোস পাইপটা বার করে গরুর মতো পেশাব করে, হারাম 24 ঘন্টা খায়, চায়ের দোকানে বসে বলে উম্মতে মুহাম্মাদি। উম্মতে কি? জুতো চলবে কবরে ঢুকলে। এজন্য মুসলমান কোনো কায়দাবাজি চলবে না রে ভাই। হয়তো মনে মনে ভাবছেন আমি একটা জিনিস খুব ফলো করেছি, ওই ফাটাবাস কবরে দেয় না, দেয় না বাবা, এটা আমার নিজের একটা খুব চিন্তা ভাবনা করে বার করেছি। অনেক লোক আছে ওদের কিছু হোক না হোক শুধু সওয়াল জবাবটা মুখস্থ কর, খালি কবরে ঢোকবো আর দেবো, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নাবিয়্যুকা, এই জিজ্ঞাসা করবে তোর রবকে, তোর নবীকে, তোর ধর্মের নাম কি, ঘাটাঘাট দিয়ে দেবো। দুনিয়ায় অথচ থাকতে থাকতে একক তো নামাজও পড়ে না, শরীয়তও মানে না, বিবিকে পর্দার ভিতরে রাখার চেষ্টাও করে না। আল্লাহ তাআলার কিছু বান্দা কায়দাবাজি করবে, কায়দাবাজি চলবে, কানার কালা ফেরেশতা ঢোকবে আর ওই ছাড়াবে আর ঝালবে। এজন্য পায়ে ধরে বলি রে ভাই, সাদা সিধা জিন্দেগি চালান। কি জিন্দেগি? কি জিন্দেগি? সাদা সিধা, বোঝেননি? চালাক হও, চালাকি করো না, বুদ্ধিমান হও, বুদ্ধি খাটিয়ে অপরকে ঠকানোর চেষ্টা করো না, সাদা সিধা জিন্দেগি চালা। আমার নবীজি সাদা সিধা জিন্দেগি চালিয়েছেন। কি জিন্দেগি? সাদা সিধা। নবী সব জানতেন, কিন্তু আল্লাহ তাআলা নবী বললেন সাদা সিধা জীবন জিন্দেগি চালিয়েছেন। যে বিস্তারায় শুয়েছেন ওই বিস্তারাটা হলো খাজুর পাতা চ্যাটাইয়ের বিস্তারা। নবী দামি পোশাকও, নবী দামি পোশাকও গায়ে দেওয়ার প্রয়োজন মনে করে নাই। একটাই কথা, আমার উম্মতকে কিভাবে আমি আল্লাহ তাআলার নবী জান্নাতে নিয়ে যাব, আল্লাহরও একটাই টার্গেট, আমার বান্দা কিভাবে জান্নাতে যাবে, ইমামের একটাই টার্গেট, আমার মুসল্লি কিভাবে জান্নাতে যাবে। আর আমাদের মতো কিছু হারামখোর, দু নম্বর ফেরেববাজি, মুনাফেক, সুসখোর, ঘুষখোর, এরা খালি কায়দাবাজি করে, এরা খালি ছলনাবাজি করে, কোনো ছলনা কাজে আসবে না। পায়ে ধরে বলি, সাদা সিধা হয়ে যান, নবীজি সুন্নাত তরিকায় চলেন, ইমামের সঙ্গে সম্পর্ক রাখেন, কোনো কিছু জানার প্রয়োজন হলে হুজুর এইটা বলে দেন, হুজুর এইটা শিখতে চাই, হুজুর এইভাবে চলতে চাই, হুজুর নামাজের ভিতরে ফরজ কয়টা বলে দেন, হুজুর ওযু করব ওযুর ফরজ কয়টা বলে দেন, হুজুর গোসলের ফরজ কয়টা বলে দেন, এইভাবে চলেন, দেখবেন কামিয়াবি হবেন। আল্লাহ তাআলার মনোনীত যেন আল্লাহ তাআলা কবুল করে।
সবাই বলা যাবে আল্লাহুম্মা আমিন, জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। রাহমাতাল লিল আলামিন। আমার মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা বাবাজি, যাই হোক, বলতে বলতে আমি কম বেশি এক ঘন্টা মতো বলেছি, আর আমি বলেইছিলাম আমি খুব অল্পক্ষণ থাকব, আমি আবার আর একটা আমার প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে, যেহেতু আমাদের ওয়াজিবুর আপনাদের গ্রামীণ সন্তান হাফেজ কারি ভালো যোগ্য